গতকাল দোলের দিন দুপুরে হালিশোর সাতটা ওয়ার্ডের মেলপুকুর পাড়ে তৃণমূল কর্মী দীপেন্দু সরকারের বাড়িতে হামলা চালালো একদল দুষ্কৃতী এমনকি তিন দিনের মধ্যে খুনের হুমকিও দেওয়া হয় অভিযোগের তীর বিজেপি আসছে দুষ্কৃতীদের দিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল যা বিজেপি থানার পুলিশ বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয় ঘটনার তদন্তে নেমেছে বিজপুর থানার পুলিশ তখন সেই সময় কিছু বিজেপি দুষ্কৃতীরা ভোলা দাসের নেতৃত্বে বিশ্বজিৎ দাস ওরূপে আরএসএস নেতা ওর নেতৃত্বে আমার বাড়িতে এসে চড়াও হয় আমার বাড়িতে দু তিনজন যারা এসেছিল আবির দেওয়ার জন্য আমাকে ভালোবাসে তাদের উপর আক্রমণ করে এমন শুধু তাই না আমার বাড়ির দরজায় লাথি মারে দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে কেন কারণ বিগত দিনে এই আর এস যারা নেতা তাদের সঙ্গে আমাদের অনেক দিন আগেও ঝামেলা হয়েছিল তারা আবার তখন সেই সময় আমার বাড়িতে আক্রমণ করেছিল আমরা তাই এই ঘটনাগুলো আমরা বীজপুর থানা আগেও জানতো আজকেও জানে আজকেও জানিয়েছি তারা এসছিল কিন্তু তাদের একটাই কথা এখানে মোদি থাকবে আর কেউ থাকবে না এখানে রাজত্ব করলে মোদি করবে আর কেউ করবে না আর তো তোরা ভোট করাবি তৃণমূলের হয়ে এখানে মোদির রাজত্ব চলবে হর হর মোদি ঘর ঘর মোদি এই ধরনের স্লোগান তারা দেয় এবং তখন আমি তাদের বলি যে ক্ষমতা থাকলে আমি বেরোবো ভোটের দিন আমি বেরোবো আমি মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী আমি দিন ধরে মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত মমতা ব্যানার্জী মামাটি মানুষের সঙ্গে যুক্ত তাতে লড়াই করতে গিয়ে যদি আমার মৃত্যুও হয় তাও আমি পিছপা হব না এবং ওদের সঙ্গে দুই দুষ্কৃতী ছিল মধু আর হচ্ছে কিশোরী সাহার ছেলে সুকুমহা এই বিষয়েটা বীণীপুর থানায় জানিয়েছে আমি আমাদের এখানে উত্তর ২৪ পরগনার জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ ভূমিকাও জানিয়েছি সে আমায় বলেছে বিষয়টি দেখছে এবং আমাদের চেয়ারম্যান এবং বিজপুর থানার আধিকারিক তাপস নিজেও এসেছিলেন এবং যাকে তা কটা পুরো ঘটনাটা আপনার নাম এবং আমাকে আরেকটা হুমকি দিয়ে গেছে তিন দিনের মধ্যে মার্ডার করে দেবো আপনার নাম আমার নাম দিব্যেন্দু সরকার প্রথম হলো আমাদের ছেলেরা এই বাড়ি দুই ছেলে বউ আমাদের বাচ্চার সবাই রং খেলছে ওরা সাড়ে বারোটা পনে একটার মধ্যে রং টং খেলে ওরা যার যার মতন সব করতে চলে গেছে আমার এর মধ্যে দেখি ওদের বাড়িতে রাজাদেরই চেনা ওদের চেনা দুটো ছেলে ওরা সবসময় শুধু যাতায়াত করে আমার বাড়ির মধ্যে এরাও যায় ওরাও আসে আসলো তা এখন তাদের পিছনে দেশবন্ধু মানের একটা ছেলে এসে বলছে কি কি আমার চেনা ওই ওই এলাকায় বাড়ি আমাকে হ্যাঁ মধু বলে নাম ছেলেটা আবির আমাদের মামা বলছি আমাকে চিনতে পারছো আমি বললাম হ্যাঁ তোকে না তুই লতা যা সেদে এসেছিস ও তো লতা দিচ্ছিলে তুই বলো তারপরে দেখলাম ও এই দিকে চলে গেল চলে যাব ব্যাক করে আবার এই দিকে ঢুকলো তখনও বুঝতে পারি যে ওদের মধ্যে কোনো গণ্ডগোলই বা কিছু কি করে বুঝবো তারপরে দেখি চিৎকার চেঁচামেচি মানে আওয়াজ তখন আমরা দৌড়ে গেছি সে ওই দিকটা ছেলে ফেলে সব দৌড়ে এসছে তারপরে দেখলাম ওই তিনটা ছেলেকে বলে ওই দিক দিয়ে রাজাদের বাড়িতে আসলো ওদের বলে মেরেছে সেই নিয়ে এদের মধ্যে বিশাল ওদের মধ্যে এরা কোনো কিছুর মধ্যে বেরোয়নি এরা কিছু আমরা পাড়া প্রতিবেশী আপনার নাম আমাকে <muching>